অবৈধ কয়লা পাচার নিয়ে যখন তৎপর সিবিআই এবং ইডি একের পর এক অভিযান চালিয়ে কয়লা পাচারকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করছে পাচারকারীদের, তবুও হেলদোল নেই অবৈধ কয়লা পাচারকারীদের, উঠছে প্রশ্ন। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনির বড়িরা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে। তবে প্রশ্ন একটাই, বারংবার অভিযান চালানোর পরও কি করে আবার এই অবৈধ কয়লা কারবার চলছে? এখন দেখার এই অভিযানের পর অবৈধ কয়লা পাচার বন্ধ হয় কি না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। অবৈধ কয়লা পাচার নিয়ে যখন তৎপর সিবিআই এবং ইডি একের পর এক অভিযান চালিয়ে কয়লা পাচারকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করছে পাচারকারীদের, তবুও হেলদোল নেই অবৈধ কয়লা পাচারকারীদের, উঠছে প্রশ্ন। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনির বড়িরা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে। তবে প্রশ্ন একটাই, বারংবার অভিযান চালানোর পরও কি করে আবার এই অবৈধ কয়লা কারবার চলছে? এখন দেখার এই অভিযানের পর অবৈধ কয়লা পাচার বন্ধ হয় কি না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।